এত ইয়াং মেয়র, এত ক্ষমতাশালী লোক আমি মানছে কয় মেয়া ক্ষমতা নাই মেয়া বাম থেকে যে এই যে মানবেন্দ্র পটোয়ারীরা পছন্দ করে না, কেন পছন্দ করে না বলেন না? বিজয়বাবুরা সরারের মতো লোকরে পাঁচবার এই সরের এমপি বানাইতে তাদের সংসার বোধ হয় নাই, যে হয়েছে যে সারা বাংলাদেশের মধ্যে মিয়া সবচেয়ে এক নাম্বার খুনির লিস্টে যদি আনেন সরার মিয়া, সবচেয়ে বড় যদি গুন্ডা কেউ ধরেন বাংলাদেশে এখনো মুজিবুর রহমান সরওয়ার, নাম বলতেছি এখন রেকর্ড হলে হোক, এটা লাইভে যেন না যায় যারা ওই যে হ্যাঁ গো শোনাইন কোনো আই ডোন্ট কেয়ার, আমি আর তো কারদের ট্যাক্স দিও বাপের বেটার লাগে নির্বাচন করছেন এই সরার মেয়ে দেখছেন নি চেহারা, ওই যে আমার মিছিলের মধ্যে বলে যে ঢুকিয়ে গেছে পুলিশ ঢুকাই দিয়েছে তার চেহারা দেখছেন আপনি, এখন তার আমার লাগে দেওয়া হইলে পরে তার চেহারা দেখেন আপনি, কারণ সে তো জানে যে আমি কেডা আর আমিও জানি সে কেডা। হিরুল মেয়ে দেখছে মেয়া বাউ বল দিয়ে মেয়া, আমরা কি বাউ ভোলার লোক নাকি মেয়া, আমাকে তো শিকড় এই শহরে গাথা, যারা এই শহরের অরিজিনালিটি জানে তারা দেখবে যে সুলতান ওই যে মনে করেন এটা কী ওর নাম আপতাব ওই সুরসুরে যদি ইন্দুরের মতো গর্তের মধ্যে হাজনে গেছে এত বড় দ্বিগুণ্ডা, কারণ তারা তো জানে তো তারা তো বিগত দিন সম্বন্ধে আমার সম্বন্ধে আমার বাপ পরিবার, কারণ তারা হইছে তো আমাকে বেশিয়া এবং আমার ক্যারেক্টার সম্বন্ধে তারা দেয় নেই এমন ভদ্র এই আমার ছেলেবেলারা যদি কোন যে আমি সন্ত্রাসী বিশ্বাস করতে পারবেন তাদের বাপ মারে যে আমি আমি খারাপ ছেলে, আমরাও তো ভালো লোক না, কিন্তু কথা হয়েছে কি কথা হয়েছে যে আমার পরিবার আমার সার্বিক যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা দিয়ে তো আমি আটকে গেছি, আমি কি আমার বয়স কি আপনাদের থেকে একালে বেশি বড় বা ছোট, আমার ইচ্ছে করে না আমার ইচ্ছে করে না আপনাদের মতো যে আমি একটু ফুর্তি করি মজা করি আনন্দ করি বৌপলা ইয়াং এত ইয়াং মেয়র এত ক্ষমতাশালী লোক আমি, কিন্তু সেই ক্ষমতা থাকতে করে আমি এরকম বক্সের মধ্যে বন্ধ করে ফিরে দিয়েছি, মাইন্ডসে কয় মেয়া ক্ষমতা নাই মেয়া এত ওই যে কইছি ধরেন হুজুরার লুঙ্গি পরিয়ে যতবার ডাকবো অতবার তরুণী লাভ দিয়ে চলে যাবে এই সব বোঝেন না আমি কী বুঝাইছি তাদের, খালি ইমামদের দিয়ে বুঝাই দিলাম প্রশাসন সার্বিক সবাইকে যে আপনারা মনে করেন যে আমি ঘুমাই দিয়েছি ঘরের মধ্যে আপনারা আইসেন দুই দিন আপনারা তো দেখেনই নাই আমার রুট সম্বন্ধে তো আপনাদের আইডিয়াই নাই, আমার এক সেকেন্ড লাগবে মনে করেন এই শহর বন্ধ করতে মুখ দিয়ে বাই করতে, তা আমি তো সেই রাজনীতি করি না ভাই, আর আপনাকে পুলিশরা তো এমন না যে আমার পোলাপান ধরা পড়ে আমি ফোন দিয়ে তদবির করে ছাড়াই দেখান রেকর্ড আমাকে, বরঞ্চ এরকম রেকর্ড আমি উল্টা বাট ফর দ্য গুড ফর দ্য গুড বরিশালের ডেভেলপমেন্ট যদি চান আওয়ামী লীগ বাদ দেন, আমি ছিলাম আওয়ামী লীগের ভাই আমি যেটা ভালো করবো এটা আওয়ামী লীগে যাবেই, কিন্তু দেশের ভালো তো আসল জিনিস না, বঙ্গবন্ধু দেশটারে স্বাধীন করছে এটা অস্বীকার করতে পারবেন না আপনি, এই ব্যথাটা আছে যখন কয় যে হিরণ মেয়ের মতো কাজ করেন এর থেকে মনে করেন আমার মুখের উপরে আপনি একটা চর মারলেন আপনি, আমি যে বোঝেন না আমি কী বলছি, আমি এই যে কথাগুলি যারা বলে এই কথাগুলি তো যারা উঠেছে এই কথাগুলি তো আমাদের এই জায়গায় কারণ আমরা তো জানি না আমি কি আর ওই যে বলে এটা আমার মুখের উপরে চর মারা না